বন্ধুরা, মাঠের মাঝে বিশাল বড় একটা গাছ ছিল, আর সেই গাছে একটা বদমাইশ বাদর থাকতো। কোনো পাখি যদি সেই গাছে থাকতে আসতো, তাহলে সেই বাদর তাকে লাথি মেরে তাড়িয়ে দিত। বাদরের এই অত্যাচারে পাখিরা মাটিতেই বাসা বানিয়ে বসবাস করত, আর এতেই জঙ্গলের পশুরা এসে কারুর ছানা খেয়ে যেত, আর না হলে কারুর ডিম খেয়ে চলে যেত। আর এতেই পাখিরা খুব অসহায় হয়ে বাদরকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। এর পরের দিন টুনি পাখি একটা গ্রামের থেকে একটা সাদা কাপড় জোগাড় করে নিয়ে আসে। এরপর সেই বাদর সেই গাছ থেকে বাইরে বেরিয়ে যায় খাবারের সন্ধানে। ঠিক সেই সময় টুনি পাখি সেই সাদা কাপড়টা নিয়ে গাছের কোটরে ঢুকে পড়ে। আর এরপরে কি হলো এটা দেখতে হলে ভিডিওটাকে লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। বাদর খাবার দাবার খেয়ে এসে রাত্রেবেলা ঘুমাতেই যাবে, ঠিক সেই সময় টুনি সেই গাছের কোটরে বসে ভুতুরে আওয়াজ বের করতে থাকে। বাদর এই আওয়াজ শুনে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। এরপর টুনি সেই সাদা চাদর গায়ে চাপিয়ে কোটর থেকে বেরিয়ে আসে। বাদর টুনিকে দেখে ভয়ে লাফিয়ে ওঠে। বাদর ভয়ে পালাতে গেলে সেই ভূত তাকে তাড়া করতে থাকে। বাদর চিৎকার করতে করতে সে গাছ ছেড়ে চিরকালের মতো চলে যায়। আর এরপরে সেই পাখিরা সেই গাছে সুখে শান্তিতে বসবাস শুরু করে দেয়। আর তোমরা যদি বাদরের ইংরাজি জানো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে ফেলো।